সম্পত্তি লোভে মাকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল ছেলেদের বিরুদ্ধে জানা যায় নদীয়ার ধানতলা এলাকার বাসিন্দা পঁচাত্তর বছরের বৃদ্ধা আরতি সাহার স্বামী হরেন্দ্রনাথ সাহা কয়েকদিন আগে নিহত হন অভিযোগ এর পর থেকেই পুরো সম্পত্তি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেয় ছেলেরা মা সম্পত্তি লিখে দিতে অস্বীকার করায় মাকে ব্যাপক মারধর করে দুই ছেলে বলেই অভিযোগ তারা মায়ের চুলও কেটে দেয় বর্তমানে বৃদ্ধা ছেলেদের হাত থেকে রক্ষা পেতেই মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ছেলেরা মারধর করছে সম্পত্তি আমার স্বামী মেরে গেছে কয়েকদিন হল সম্পত্তি লোভে আমার মায়ের কাছে চুলি মুটো ধরে যায় চুল কাটে দিয়েছে আমার অসুস্থ মেয়ে থাকে একটা তার মেরেছে আমার অসুস্থতার শুনে আমার ছোটো মেয়ে আইছিল তারও চুল পেঁচায় ধরে বেধপ মেরেছে তার দাঁত মেরে গেছে মারধর কাছে আমার দুই ছেলে কাজল আর দিবর আছিস কেন তোরা মার কাছে আমার কাছে থাকতে দেবে না সম্পত্তি তো ওদের সব সম্পত্তি নিয়েই তো মর সম্পত্তি ওই তো সম্পত্তি সম্পত্তি করে ওরা দাফা দাবি করছে সম্পত্তি দাও ফেরত দাও নাহলে সব শেষ করে দেবো এই বললে আমার বেশ মেরেছে সব পর মেরেছে আর আর আমার ছোটো মেয়ে প্রতিবাদ করতে চাই এই ছোট মেয়েরা আরও খুব মেরেছে হাতে সুল নিয়ে কিল ঘুষি ওইডের কি মেয়েরও কিল ঘুষি দিয়ে ওর নাক খোলা গেছে আমার মাথায় কি মারা মেরেছে মাথায় রক্ত জমে গেছে মাথায় ঘাড় ঘুরোতে পারছি না মাথা ঘুরোতে পারছি না এত কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এখন আমি ঠিক মতন দাঁড়াতে পারি না হাঁটতে পারি না গাও টলকায় থর করে কাঁপি এরকম কষ্ট হচ্ছে আমার কি বাড়িতে আছেন তাহলে আমি বাড়ি নেই আমার ওই ফোন করেছিলাম আমার বড় মেয়ের বাড়িতে ওরা এসে আমার নিয়ে যে ডাক্তার টাক্তার দেখায় নিয়ে রেখেছে আমি বাড়ি যেতে পারছি না বাড়ি যাতে পারছি না কেন বাড়ি গেলে তোমার মারবে মার্ডার করে দেবে সব আমার হଁ চুল করে চুল করে করে দিয়েছে তখন নেই এসওলেট দোকানে করে দিয়েছে অভিযোগ করেছেন তো বাবু না ধানতলা থানায় জানি যে রাত্রি খুব মারলো ধানতলা থানায় গিয়েছিলাম যে সেটা কিছু হলো না সটারে একটু ধরেই নিয়ে গেছিল খাইতো পরে আবার পরের দিন ছেড়ে দিয়েছিল আর এসডির কাছে আমার অভিযোগ লিখিত দিলাম দেখি কি করে আমার মাথামতে খুব চিড়িক আছে এই ব্যাপারে ওই বৃদ্ধা rana ghat এর মহাকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন এই কিছু দিন মারা গেছেন মারা যাওয়ার পরের থেকে আমার মায়ের উপরে আমার দাদারা সবাই মিলে অত্যাচার শুরু করেছে কেন সম্পত্তি নিয়ে এই সম্পত্তি ওরা মানে মার কাছ থেকে বাজেয়াপ্ত করতে চায় যেহেতু সম্পত্তিটা বাবা আর মা দুজনের নামেই আছে আমি তার ছোট মেয়ে তাকে দেখতে এসেছি এসে আমিও আমিও মানে তাদের অত্যাচারের শিকার হয়েছি আমাকেও তারা অত্যাচার করেছে মেরেছে আমাকে মাকে মার মাথার চুল কেটে নিয়েছে মাকে মেরেছে মার মাথা ফুলে মানে মা মা হসপিটালে ভর্তি অবস্থা এরা এইভাবে অত্যাচার করছে এদের এদের একটা মানে বিচারের একটা ব্যবস্থা চাইছি এরা একটা সুবিচার হোক আমার মায়ের বয়স আটাত্তর বছর বয়স মা এখন ওই বাড়িতে মানে নিরাপত্তা পাচ্ছে না এখন বর্তমানে আমরা মাকে নিয়ে আমার বড়ো দিদি কুমুদনগরে আশ্রয় আশ্রয়ে আছি হ্যাঁ আমরা মহাকুমার আর কি রানাঘাটে এস ডিবি অফিসে আমরা জানিয়েছি লিখিতভাবে আমি আশা করি উনি একটা সুবিচার করবেন নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা